বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকারে পালিত হলো নিউ ইয়র্ক বাংলাদেশ প্রেস ক্লাবের 16তম প্রতিষ্ঠা বার্ষিকী। পেশার গুণগত মানোন্নয়নের পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি বন্ধন অটুটে নিউ ইয়র্ক বাংলাদেশ প্রেস ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন প্রেস ক্লাবের কর্মকর্তা সদস্য ও সুধীজনরা। বিস্তারিত রিপোর্টে। 2008 সালে প্রতিষ্ঠিত নিউ ইয়র্ক বাংলাদেশ প্রেস ক্লাব যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বাংলা সংবাদপত্র, টেলিভিশন চ্যানেল বাংলাদেশের জাতীয় দৈনিক ও টেলিভিশন চ্যানেলের নিউ ইয়র্ক প্রতিনিধি এবং বিভিন্ন অনলাইন সংবাদ মাধ্যমে কর্মরত পেশাজীবী সাংবাদিকদের প্রাণের সংগঠন। গত রোববার সন্ধ্যায় নিউ ইয়র্ক সিটির কুইন্সের আগ্রা প্যালেসে আয়োজন করা হয় ক্লাবটির 16তম প্রতিষ্ঠা বার্ষিকী। প্রবাসী বাংলাদেশী সাংবাদিক, ক্লাব সদস্য আর কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানমালার মধ্যে ছিল শুভেচ্ছা বিনিময়, ক্লাবের নতুন সদস্যদের ফুল দিয়ে বরণ, সংক্ষিপ্ত বক্তব্য, সঙ্গীত আর নৈশভোজ। সাংবাদিকতাতে কোনো ক্লাব অনুসরণীয় রাখতে পারে, ইন্ডিভিজুয়াল ব্যক্তি রাখতে পারে। এখন মানে এই সাংবাদিকতা যারা এখানে করছেন বা এই প্রেস ক্লাবের সাথে যারা জড়িত, তারা যে কেউ অনুসরণীয় অনুকরণীয় রেখে যেতে পারে। আজকে আমাদের অন্যতম প্রতিষ্ঠাতা আমাদের ফজলে ভাই ফজলে রশিদ, ওনার বিদেহী আত্মার শান্তি কামনা করছি। আর মঞ্জু ভাই আজকে যেটা শুরু করলেন এবং শেষ করলেন যে উনি একই অস্তগামী সূর্য, কে বলেছে? আপনি সদাই হবেন মঞ্জু ভাই, সদাই হবেন। ইউ আর দি প্রফেট অফ জার্নালিজম টু আস। এটা আমরা প্রতিষ্ঠা করেছিলাম এই কারণে যে এখানে যারা আমরা সাংবাদিকতা করি, এই সাংবাদিকদের মধ্যে যাতে একটা সৌহার্দ্য, একটা সম্প্রীতি এবং প্রফেশনাল যে আপনার স্কিল, এই স্কিলনেসে যেন আমরা সহায়তা করতে পারি, এই কারণে এই প্রেস ক্লাব হয়েছিল। এবং আমার মনে হয় যে এই প্রেস ক্লাব গঠন হওয়ার পর থেকে এটা এমন একটা প্রক্রিয়ার মধ্যে চলে যে আপনারা দেখেছেন যে অনেক বাংলাদেশের প্রতিষ্ঠান ভেঙে যায়, বিভক্ত হয়, কিন্তু এই প্রেস ক্লাবটি এখনও এইভাবে আছে। এর মধ্যে কোনো ভাঙন নাই, কোনো বিভক্তি নাই, কোনো বিভেদ নাই। সাংবাদিকতা যারা আমরা করি, আমি মনে করি আমরা দেশ, এর সমাজ এবং সাধারণ মানুষের পক্ষে দাঁড়াবো। সাধারণ মানুষের বিপক্ষে যারাই অবস্থান নেবে আমরা তাদের বিরুদ্ধে অবস্থান নেব। জানাই আজকে যারা এখানে এসছেন আজকে এই নিউ ইয়র্ক বাংলাদেশ প্রেস ক্লাবের 16তম প্রতিষ্ঠা বার্ষিকীর সম্মানিত সভাপতি। নিউ ইয়র্ক বাংলাদেশ প্রেস ক্লাব সকল দল ও মতের প্রতি শ্রদ্ধাশীল। পেশাদার সাংবাদিকতার ক্ষেত্রে ক্লাবের সকল সদস্য ঐক্যবদ্ধ বলে মন্তব্য করেছেন এর সদস্যরা। মিডিয়ার যে পাওয়ার, মিডিয়ার যে শক্তি, পৃথিবীতে মিডিয়ার যে এত বড় শক্তিমান, শক্তিশালী আর কোনো কিছু নেই, সেটি সপ্রমাণিত এবং বহুভাবেই সেটার ফল আমরা এই পৃথিবীতে দেখেছি। এটাই নিবেদন করবো, পক্ষ বিপক্ষ নয়, ন্যায়ের পক্ষে আপনারা কাজ করবেন, ন্যায়টাকে আপনারা অবলম্বন করবেন। আমাদের সমাজকে বিনির্মাণ করতে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। আপনারা যারা আছেন আপনাদের দায়িত্ব অপরিসীম, অনেক বেশি দায়িত্ব। বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগে আমরা অনেক সঠিক তথ্য পাই না, বিভ্রান্তির সৃষ্টি হয়। তাই আপনারা যারা অফিসিয়ালি কাজগুলো করেন, আপনাদের দায়িত্ব বিভ্রান্তিগুলো পরিষ্কার করা। আমাদের এই প্রবাসের সংবাদপত্রের অনেক ভূমিকা আছে, কিন্তু তারা সেটা কিন্তু ব্যর্থ হয়েছে। আমি মনে করি যে ব্যর্থ হয়েছে, আমরা যদি বাংলাদেশ পৌঁছে না হই, আমরা যদি বাংলাদেশের পক্ষে সত্যিকারেরভাবে লেখনি না ধরতে পারি, তাহলে এই আমাদের সমাজ তাদের কাছ থেকে কিছু শিখবে না। আগামী দিনে নিউ ইয়র্ক বাংলাদেশ প্রেস ক্লাবের সাথে আমরা সংযুক্ত থাকব, একত্রে কাজ করব, যাতে করে আমাদের কমিউনিটি এর বেনিফিট পায়। প্রবাসী বাংলাদেশি ভাই বোনদের মাঝে যে সত্যকে সত্য বলে এবং মিথ্যাকে মিথ্যে বলে তাদের লিখনের মাধ্যমে যে সম্প্রচার করে যাচ্ছে, আমরা তাদের সর্বাঙ্গীণ উন্নতি কামনা করি। আমরা অতীতের মতোই সবসময় আপনাদের সাথে থাকতে পেরে আমরা নিজেদেরকে ধন্য মনে করছি এবং আগামী দিনেও ইনশাআল্লাহ আপনাদের পদযাত্রার সাথে আমরা থাকবো। অনেক প্রতিকূলতা ছিল, রাস্তা দিয়ে হাঁটতাম, এই প্রেস ক্লাবের দায়িত্ব নিয়েছে বলে কটাক্ষ করা হতো, আমরা সময়ের অপেক্ষায় ছিলাম, জনগণের আস্থার অপেক্ষায় ছিলাম এবং এদেশের মানুষ, ছাত্র জনতা
সেই আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করিয়েছে। এই ক্লাবকে আমরা মনে করি নিউ ইয়র্কে বিকশিত করার জন্য আমরা এগিয়ে যাব। সেই প্রত্যয় থেকে গত মাসে আমরা 8 জন সদস্যকে নিউ ইয়র্ক বাংলাদেশ প্রেস ক্লাবের সদস্যপদ দিয়েছি আমরা। পরবর্তীতে ক্লাবের নতুন উপদেষ্টা মণ্ডলী ও নতুন সদস্যদেরকে পরিচয় করিয়ে দেন ক্লাবের সভাপতি মনোয়ারুল ইসলাম। তাদের ফুল দিয়ে বরণ করেন সাবেক সভাপতি আবু তাহের ও ডাক্তার ওয়াজেদ খান। সিনিয়র সাংবাদিক জয়নাল আবিদিন, ক্লাবের সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম মজুমদার সহ কার্যকরী কমিটির সদস্যবৃন্দ। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন ক্লাবের কোষাধ্যক্ষ রশিদ আহমদ, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইলিয়াস খসরু, অফিস ও প্রচার সম্পাদক মাহাতির খান ফারুকী, কার্যকরী সদস্য এস এম জাহিদ ও মোস্তাফিজুর রহমান। এস কে সোহাগ, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।